তাদের পরিচালকের সাথে আই মিন সাইফ চন্দনের সাথে কি শাকিব খানের সিনেমাটা করা উচিত নাকি উচিত না এই ব্যাপারে আমি আমার মতামত দিব প্রথমত একটা ভালো সিনেমা এবং একটা সাকসেসফুল সিনেমার স্কেলটা আমরা বোঝার চেষ্টা করি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এখানে এমন অনেক সিনেমা হয় যে সিনেমার কোয়ালিটি খুবই খারাপ বাট বক্স অফিসে সিনেমাটা সাকসেসফুল অন্যদিকে একটা সিনেমা আবার খুবই ভালো হতে পারে বাট সেই সিনেমাটা বক্স অফিসে একদমই ব্যর্থ হয়ে যায় এরকম বহু সিনেমা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে লাস্ট দুই তিন বা পাঁচ বছরে এসেছে এখন কিছু ক্ষেত্রে এমনটা দেখা যায় যে সিনেমার কোয়ালিটিও ভালো বক্স অফিসেও সিনেমাটা ওয়ার্ক করে গেছে এখন সাইদ চন্দন যে স্টাইল এর সিনেমা নির্মাণ করে তার যে প্রিভিয়াস ওয়ার যারা সিনেমাটা দেখেছেন তারা ব্যাপারটা ধরতে পারবেন সেটা হলো লোকালের অ্যাকচুয়ালি কোনো স্টোরি ছিল না জাস্ট লুক এন্ড ফিল ভালো টেকনিক্যাল সাপোর্ট বেশ ভালো ওইটার সাথে কম্পেয়ার করলে সাকিব খানের ম্যাক্সিমাম দর্শক যারা সাকিবিয়ান সবাই না এর মধ্যে ম্যাক্সিমাম দর্শকই এরকম ভাবে সাকিবকে দেখতে চায় একটা মাসি স্টাইলে তাকে দেখতে চায় সিনেমার গল্প কতটা ভালো হচ্ছে কতটা খারাপ হচ্ছে সাকিব খান লুঙ্গি পরে দৌড় দৌড়াচ্ছে নাকি সাগরের উপর দৌড়াচ্ছে নাকি বাতাসের উপর দৌড়াচ্ছে এ সকল লজিক তারা ধার ধারে না তাদের দরকার শুধুমাত্র সুপারস্টার এই যে পাগলামি এবং এই যে নাচানাচি এটুকুই তাদের জন্য যথেষ্ট তো যাদের কাছে সিনেমার কোয়ালিটি একদমই ম্যাটার করে না তাদের জন্য সাইফ চন্দনের সিনেমাটা হবে পারফেক্ট দেখা গেল এই সিনেমাটা বক্স অফিসে সুপার হিট হবে কারণ তিনি লোকালে যে কাজটা দেখিয়েছেন নায়কের যে এন্ট্রি ছিল টেকনিক্যাল পার্ট যে ছিল সেখান থেকে আমার মনে হচ্ছে সাকিবের ম্যাক্সিমাম দর্শককে সাইফ চন্দনের সিনেমা সেটিসফাইড করতে এই ব্যাপারটাকে আরো এক ধাপ সামনে তিনি নিয়ে যাবে এর কারণ হলো এই যে প্রডিউসার আশা দান তিনি তার পরিচালককে কিন্তু যথেষ্ট ফ্রিডম দেয় যেটা আমরা প্রিয়তমা এবং রাজকুমারের ক্ষেত্রে দেখে এসেছি বর্তমানে বাংলাদেশে যত প্রডিউসার আছে তারা কিন্তু এত ফ্রিডম দিবে না যতটা আশা দাদনান তার পরিচালককে দিচ্ছে এবং যেখানে সাকিব খানের মতো এত বড় স্টার আছে সেখানে তো দ্বিতীয় কোনো প্রশ্ন থাকে না সুতরাং লোকালের যে সেট ডিজাইন ছিল বা টেকনিক্যাল টিম ছিল সেখান থেকে এই যে নেক্সট সাকিব খানের

তার যদি কোন সিনেমা আসে সেই সিনেমায় এই টেকনিক্যাল সাপোর্ট বা সিনেমার যে লুক অ্যান্ড ফিল এটা অনেকাংশই ইম্প্রুভ হবে এবারে আসি দ্বিতীয় এক ধরনের দর্শক আছে যারা সাকিব খানকে একজন অভিনেতা হিসেবে দেখতে চায় তার যে এন্ট্রি তার যে ঘাড় বাঁকা করে হাঁটার স্টাইল এই সব জিনিস যারা হজম করতে পারে না অ্যাকচুয়াল সাকিব খানের থেকে যারা অভিনেতা সাকিব খানকে বেশি প্রেফার করে যারা একজন ক্যারেক্টারকে দেখতে চায় তাদেরকে এই যে পরিচালক একদমই খুশি করতে পারবে না কারণ এর আগের কাজে তার সিনেমায় তার যে সিনেমাটা ছিল লোকাল সেই সিনেমায় কোনো স্টোরি ছিল না সুতরাং যারা একটা সিনেমায় স্টোরি চায় খুব ভালো অভিনয় চায় এবং স্টোরি চায় এইসব ক্লাসিক দর্শককে সাইফ চন্দনের সিনেমা কখনোই স্যাটিসফাইড করতে পারবে না তৃতীয় যে ব্যাপারটা বাকি থাকে সেটা হলো এই দুইটা ব্যাপারের বেশ ভালো একটা কম্বিনেশন লাইক সিনেমার গল্পটাও বেশ ভালো অথবা মোটামুটি আবার এই সিনেমার যে টেকনিক্যাল সাপোর্ট অ্যাকশন এসবও বেশ ভালো মানে দুইটা ব্যাপার যদি মোটামুটি মোটামুটি হয় তো এই জেলিংটা হয়ে এই সিনেমাটা হয়তো বক্স অফিসেও সাকসেসফুল হবে আবার ক্লাসিক যে দর্শক আছে তাদের কাছেও মোটামুটি ভালো লাগে বাট এটা হবার সম্ভাবনা খুবই কম যদি হয় তবেই এই দুই ধরনের দর্শককে পরিচালক খুশি করতে পারবে এই ছিল পুরো ব্যাপার টা নিয়ে আমার মতামত আপনার কি মনে হয় সাইফ চন্দনের সাথে যদি একটা সিনেমা করে সাকিব খান সেই সিনেমাটা কি সুপার হিট হবে নাকি ফ্লপ হবে আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন যদি আপনি সিনেমাসে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা আমাদের ফেসবুক পেজে অনেক মজার আপডেট শেয়ার করি আপনি চাইলে আমাদের পেজটিও ফেসবুকে ফলো করে দিতে পারেন আপনার সাথে দেখা হচ্ছে পরগণ ভিডিওতে টেলেন টাটা